सो हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। दिस इज योर आयन एंड आवार चले एसेछि एटा नतून भिडियो निये। तो आमरा आजके जाच्छि पेलिंग, सिक्किम जाच्छि आमरा। एखन घड़ीते बाजे 6:24। तो आमरा खड़गपुर थेके बेरोच्छि आजकेओ। आमादेर आपातत 8:50 दिके ट्रेन आमादेर, ठीक आछे? तो एखानेर पर आबार देखा हबे स्टेशने। तो आमरा एखन रयेछि गिरिमैदान स्टेशने, ठीक आछे? आमादेर पुरो ग्रुप पेछने रयेछे। ট্রেন এসে গেছে আমাদের, ওঠার পর আমরা বাকি কথা বলছি আরো। আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গিয়েছি, এরপর দেখা যাক কোথায় যাই, কিসে করে যাই। আমরা আপাতত উবেরে উঠেছি, ঠিক আছে? এরপর আমরা এখান থেকে একদম শিয়ালদা, সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া হবে নাকি? হ্যাঁ, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া হবে। আপাতত প্ল্যানিং ওরকমই আছে যে টিফিনটা ওখানেই আমরা করব, টিফিনটা ওখানেই করব। তারপর আমাদের নেক্সট ট্রেনের টাইম কটায়? 2:20। অথেন্টিক কিছু ডিশ খাওয়ার আছে, তুমনামে যাওয়ার আছে সেন্ট্রালে, অথেন্টিক চাইনিজ ডিশ। এছাড়াও দেখা যাক কালিকাতা হয় কিনা। তো থাকুন, দেখতে থাকুন। আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। তো এখানে ওয়েটিং রুমে আমাদেরকে বসতে হবে, 3:00 দিকে আমাদের ট্রেন নেক্সট। তো এখন ঘড়িতে বাজে 10:46। তো এখন থেকে আমাদের এখানে আমরা টিফিন করবো, লাঞ্চ টাঞ্চ করবো, তারপর আবার ব্যস্ততা দেখুন খালি, খালি ভিড়টা দেখুন। মানে নিজেদের লোক যদি হারিয়েও যায় খুঁজে যাবে না এই ভিড়ে। আমরা যাই বাইরে কিছু খাওয়া দাওয়া করি, সকাল থেকে চা ছাড়া কিছু খাওয়া হয়নি, বাইরে খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। গাইজ, আমরা আপাতত রয়েছি স্টেশনে, এখন বাজে 9:00, এখনো 1 ঘন্টার মতো ট্রেন পরে ছাড়বে। আমরা এসে লাগেজ টাগেজ তুলে রাখলাম, তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে টেরে একদম এলাম, ওয়েটিং রুমে বসছিলাম, এখন আবার এলাম আমরা এই ট্রেন। বাজে এখন 2:50, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আমার সাথে রয়েছে টুনটুন। হাও, আর রয়েছে পাশে বৌদি, বাকিরা আমরা এখন রয়েছি নিউ ফারাক্কা জংশনে, এখন ঘড়িতে বাজে 9:00, ঠিক আছে? তো এরপর আমরা দেখব ফারাক্কা ব্রিজটা, এই দেখতে পাচ্ছেন নিউ ফারাক্কা জংশন। তো এখানে ট্রেন দাঁড়াবে না বেশিক্ষণ, 2-3 মিনিট দাঁড়াবে হয়তো। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, মালদাতে খাবার উঠবে। তো আমরা এখন রয়েছি মালদা স্টেশনে, এই তো মালদা স্টেশন, ঠিক আছে? সবাই একটু নামলাম, এখানে দাঁড়াবে ট্রেন প্রায়। আগে আমরা এই ট্রেনটা এসেছি, তিস্তা তোরসা এক্সপ্রেস, ঠিক আছে? ট্রেন প্রায় এখানে 15 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। আবার বেরিয়ে পড়বো নিউ জলপাইগুড়ি, টাইম তো দেখাচ্ছে 2:05-10 দিকে ওখানে নামবো, বাট যদি লেটও হয় একটু আসবো, 2:30 আমি ধরছি ম্যাক্সিমাম। এখন বাজে 2:49-50 বলতে পারেন। আমরা নামলাম জলপাইগুড়ি স্টেশনে, ওই যে দূরে দেখা যাচ্ছে জলপাইগুড়ি জংশন। তো এখান থেকে আমাদের যে গাড়িটা হয়েছে ট্রাভেলার, এতে আমরা যাব, দেখা যাক। আমরা এই নামলাম, রুমে যাই, একটু ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর আবার ব্লগ কন্টিনিউ করবো। সো ততক্ষণের জন্য বাই, আর দেখতে থাকুন।
গাইজ, চলে এসছি আবার, নতুন ভিডিও নিয়ে। আশেপাশে এমনি বেরোলাম, টিফিন করলাম, করে আবার আশেপাশে বেরোলাম। আমরা এখানে ঢুকেছি প্রায় 9টার কাছাকাছি, ঠিক আছে। তারপর আমরা এখানে বেরোলাম একটা মনস্ট্রি দেখতে, তো দেখা যাক যাই। আমরা এখন রয়েছি মনস্ট্রির মধ্যে, ভিতরে ক্যামেরা কোনো অ্যালাউ নেই, জিজ্ঞাসা করে দেখি কোনো মেম্বারকে যদি ঢোকা যায় দেখবো, মানে ভিডিও করবো, আর যদি না করা যায় বাইরের সিনেমেটিক সব কিছু দেখুন। ঢুকে এসে আবার বলছি ভেতরে কী দেখলাম কী রয়েছে, তো দেখতে থাকুন একটু সিনেমেটিক শট, তখন আমরা আসছি। দেখি এরপর যদি যেতে পারি ভালো, না হলে রুমে গিয়ে আগে স্নান টান করবো, একটু ফ্রেশ হবো। তার ছাতাটা নিয়ে বেরোনো হয়নি, তাড়াতাড়ি তো বেরিয়েছি, মানে সবাই দৌড়চ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আমরা স্টার্টিং করলাম স্কাই ওয়াক থেকে প্রথম, ঠিক আছে। আজকের দিন তো ভিডিও দেখতে থাকুন। তো আমরা আজ 9 জন এসেছি, সবাই আসেনি, কিছু কিছুদের সেকেন্ড ট্রিপ যেহেতু এটা, ওই জন্য সবাই আসেনি, যেহেতু ফার্স্ট তারাই এলাম, অনেকটাই খাড়া রাস্তার প্রতি এলাম আমরা। সকালে তো আপনারা দেখলেন কাঞ্চনজঙ্ঘার ভিউ, জাস্ট অসাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রথমে এটা ঘুরিয়ে নিই, আপনারা দেখুন কিছু সিনেমেটিক শট।
তো আমরা এখন স্কাইওয়াক থেকে এই পাশে আবার এলাম বৌদ্ধ মন্দির ওখানে, ঠিক আছে, বৌদ্ধ স্ট্যাচু যাচ্ছি ওইখানে। দেখতে পাচ্ছি পিছনে ওইখানে স্কাইওয়াক হয়েছে, প্রচুর সিঁড়ি উঠতে হবে এখানে। পেছনে এলাম, ভেতরে তো ফটো তোলা অ্যালাউ নেই, ওই জন্য আমরা বাইরে এসে টুকটাক সিনগুলো শ্যুট করলাম। আর এখানে সেরকম কিছু নেই, পেছনটা দেখুন তো, বাকিরা এখনও উঠছে আস্তে আস্তে সব, আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আমরা এখন নেমে এলাম এই স্ট্যাচুর এখান থেকে, ঠিক আছে, আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ব। এখন রয়েছি অরেঞ্জ গার্ডেনে, ঠিক আছে, তো এটা একটু নিচে আর কি, মানে রাস্তা থেকে মেন রোড পাহাড় একটু নিচে, এই সাইডটা নিচে দেখতে পাবেন, দেখো। এখন রয়েছি রিম্বি রিম্বি রিভারে, ঠিক আছে, দেখাচ্ছেন মাছ, দেখাচ্ছেন ছোট ছোট মাছ, ওই যে ওখানে ফিশিং হচ্ছে, ওই যে ফিশিং ওখানে, তো আমরা এখন রয়েছি কাঞ্চনজঙ্ঘা ফলসে, ঠিক আছে, তো আমাদের এখানে 20 টাকা করে টিকিট লাগলো পার হেড। এখানে এলাম আমরা ফলসটা দেখতে, আমরা এতক্ষণ রয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ফলসে, ঠিক আছে, তো ভেতরটা দেখলাম, কিছু সিনেমেটিক শট, আমরা কিছু ফটোশুট করলাম, দেখতে হলে আগে ইনস্টাগ্রামে ফলো করে নিন। এই দেখুন এখানে একটা ছোট্ট ফলস, আমরা এখন রয়েছি কেচিপেরি লেকে, ঠিক আছে, তো এখানে আমরা আশেপাশে এই ঢুকলাম, ভেতরে 30 টাকা করে পার হেড টিকিট কেটে, বাইরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, করার পর আমরা ভেতরে হাঁটছি, বাকিরা এগিয়ে গেছে কিছু, এ আর আমি রয়েছি। এখানে অকেশনের জন্য এখন ডিসকাউন্ট পাওয়া গেছে, এখানে যে গাড়ির জ্যাম মাঝে মাঝে পড়ে যায় খুব, 2 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে এলাম, বেশি 2 কিলোমিটার বেশি 2 কিলোমিটার বেশি হবে, আমরা হেঁটে হেঁটে এলাম, তো এখন আরও হাঁটছি, কতদূর যেতে হবে তা জানি না, ভেতরে মেন গেটটা ক্রস করে এলাম, বাট এখন কতদূর যেতে হবে ভেতরে সেটা জানি না, দেখা যাক। আমরা এখন রয়েছি কেচিপেরি লেকে, এই যে লেকটা, এই যে লেকটা পেছনে দেখতে পাচ্ছেন, দেখবেন সিনেমাটিক শট, তো এরপরে উপরে রয়েছে ভিউ পয়েন্ট, বাট যাবো না ওখানে, একটু সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 5:11, তো আর বেকার গিয়ে টাইম নষ্ট না করে কিছু বেরিয়ে পড়ি। তো আমরা এই রুমে ঢুকলাম, ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম, তারপর আর আমরা যেতে পারিনি কোথাও, টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো সবাই টায়ার্ড হয়ে পড়েছিল, তো আমরা সেখান থেকে একদম ব্যাক করে রুমে এলাম, এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, হওয়ার পর আবার মানে ব্লগটা এলাম, তো এই ব্লগটা এখন এই পর্যন্তই। হ্যালো গাইস, গুড মর্নিং, আমাদের আজ লাস্ট ডে এবং আজ আমরা বেরিয়ে পড়ছি, এখন বাজে 10:05, তো আমাদের গাড়িতে সব লাগেজ ওঠানো চলছে, ঠিক আছে, এরপর আমরা এখান থেকে আজ বেরিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা বাসে গিয়ে ট্রেন ধরে তারপর কালকে আমরা নামবো ওখানে যেইভাবে এসেছিলাম, তো রাস্তায় দেখা যাক, যদি কোথাও কিছু টিফিন মানে খাওয়া দাওয়া করা যায় ওখানে খাওয়া দাওয়া করবো, কোথাও যদি ওই তিস্তাতে যাবে বলছে, তিস্তা নদী মানে ওখানে কিছু টাইম ওখানে স্পেন্ড হবে, ঠিক আছে, ওখানে আমরা দেখাবো ভিডিও, মোটামুটি সিকিম সেরা জায়গা, ঠিক আছে, বাট ঠান্ডাটাও প্রচুর এখানে এখনই, তাহলে শীতকালে মানে একদম এতে আরও কত ঠান্ডা হয়। মোটামুটি ভালো লাগলো, সবাই খুব এনজয় করেছে বলছে ব্যাপারটা, এটাই ছিলাম ওই সাইডে সেরা ভিউ, আপনারা তো দেখলেনই,
আগের হোটেল দুবদি, এই হোটেলে আমরা ছিলাম। কেমন লাগলো? তো ফেরার পথে আমাদের রাস্তায় একটা মন্দিরে নামলাম, কিরেটেশ্বর মন্দির। তো ভেতরে যাই, মন্দির একটু দেখাই, সবাই নামলো। তো তোমরা দেখো, এরপরে হ্যাঙ্গিং ব্রিজটা দেখো, এর উপর দিয়ে যাচ্ছি আমরা। তো আমরা এখন নিচে যাচ্ছি, নেমে ওখান থেকে সিপে ধাপে। এটা একটা গেট রয়েছে ছোট্ট, এরপর আমরা ভেতরে যাচ্ছি। জয় বজরং বলি। সবাই এগিয়ে গিয়েছে, আমি আর কৌস্তব পেছনে রয়েছি। একটু ফটোশ্যুট টটোশ্যুট করতে হলো, সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে ফলো করতে হবে না? করতে হবে কি না? একদম 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 করতেই হবে। আবার এই রিভার ক্রস করছি। তো এখানে আমাদের একটু রং খেলা হলো, আমরা আবার এখান থেকে ব্যাক করছি আমাদের গাড়িতে। তিনটে তো এখান থেকে আমরা একদম সোজা স্টেশনে এলাম, কোথাও টাইম নষ্ট না করে। আর এবার বেরিয়ে যাওয়ার সময় আমাদের দেখলাম ট্রেন লেট, 3.5 ঘন্টা ট্রেন লেট। এখন বাজে 10:47, 11:05 ট্রেন ঢুকবে এখানে। ট্রেন আসার সময় ছিল 7:30। যাই হোক, তো এরপর আমরা এখান থেকে একদম বাড়ি, বা যেভাবে এসেছিলাম দুটো ট্রেন চেঞ্জ করে। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, বেকার, এখানেই শেষ করছি। দেখতে থাকুন, সাথে থাকুন, আর যারা যারা নতুন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, নতুন আরও ভিডিও আনতে পারবো। আর দেখতে থাকুন শ্যাডো রাইডার।